নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেল কুকিং ওয়ার্ল্ড অফ জেড্রনিতে। এবং আজকে আমি বানাতে চলেছি দুধ দিয়ে মাংস দিয়ে এক নতুন ডিশ। সঠিকভাবে জানি না ডিশটিকে কী বলে, তবে দুধ দিয়ে মাংস বলা যেতে পারে, দুধ মাংস। তাহলে ভিডিওটি শুরু করা যাক। দুধ মাংস বানানোর জন্য প্রথমেই আমরা নিয়ে নিয়েছি 400 গ্রাম চিকেন এবং সেটিকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। নিয়েছি 250 ml দুধ, নিয়েছি 2 পেঁয়াজ, নিয়েছি সামান্য পরিমাণ আদা, নিয়েছি 6-7 কোয়া রসুন, 6-7টা কাঁচা লঙ্কা এবং এগুলিকে একত্রে একটি পেস্ট বানিয়ে নিয়েছি। এরই সঙ্গে আমরা 3-4টে কাঁচা লঙ্কা ছোট করে কেটে নিয়েছি। এখানে আমরা জিরে এবং ধনে একত্রে গুঁড়ো করে নিয়েছি। এরই সাথে আমরা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, মিট মশলা, সামান্য পরিমাণ তেল এবং স্বাদমতো লবণ। প্রথমে মাংসটির মধ্যে আমাদের করে রাখা পেস্টটি অর্থাৎ পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্টটি দিয়ে দেব। এরই মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ। এরপরই এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। এর সাথে সাথে দিয়ে দিচ্ছি জিরে এবং ধনের গুঁড়ো, আর দিচ্ছি মিট মশলা এবং অবশেষে দিয়ে দেব 3-4 চামচ মতো রিফাইন তেল। এবার মাংসটিকে এর সাথে বেশ ভালো করে মাখিয়ে নেব। মাংসটি ভালো করে মাখিয়ে 30-35 মিনিট এটিকে ঢেকে আমরা রেস্ট করতে দিয়ে দেব। প্রথমে একটি পাত্রে আমরা দুধ নিয়ে নেব এবং এরই সাথে সাথে এর মধ্যে আমরা দিয়ে দেব আমাদের ম্যারিনেট করে দেওয়া রাখা চিকেনটি। দুধের মধ্যে মাংসটি দিয়ে আমরা এটিকে বেশ ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে আমরা এটিকে 5-10 মিনিট বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটিকে একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব 15-20 মিনিটের জন্য। পনেরো মিনিট পর আমরা ঢাকনিটি সরিয়ে নেব এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের মাংস থেকে সমস্ত জল বেরিয়ে এসেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটি হাই করে দিয়ে আমরা সমস্ত জলটি কিছুক্ষণ টানিয়ে নেব এবং তারপর আবার এটিকে আমরা ঢাকনি দিয়ে আর কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এরপর আমরা ঢাকনি দিয়ে 5 মিনিট মাংসটিকে আরও সেদ্ধ করে নিয়েছি। এবার আপনারা দেখতেই পাচ্ছেন যে মাংসের জল একেবারে কমে গেছে। ঠিক এই সময় আমরা এর মধ্যে আমাদের আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলি দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলি দেওয়ার পরপরই আমরা এর মধ্যে 1/2 চামচ মিট মশলা দিয়ে দেব এবং এটিকে বেশ ভালো করে 2 মিনিট নাড়িয়ে নেব। আপনারা যদি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে আমার আসা নতুন নতুন ভিডিও আপনাদের কাছে খুব চটজলদি পৌঁছে যাক। মশলাটি দেওয়ার 2 মিনিট পর আমরা গ্যাসের জাল বন্ধ করে দেব, অর্থাৎ আমাদের মাংসটি তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমার নতুন রেসিপি দুধ দিয়ে মাংস দিয়ে তৈরি হয়ে গেছে। আশা করব আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক করবেন আমার ভিডিও এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।
এবং জানাবেন যে কেমন লেগেছে। তো আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।